নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড এসের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, জিকে টার্গেট 50-এ 50, তো আমরা যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, পলিটিক্স, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিএসসির বিভিন্ন বছরের প্রশ্ন এবং প্লাস পিএসসির লেটেস্ট ট্রেনিং প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা মক টেস্ট আকারে আমরা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের রিভিশনটা হয় এবং যেগুলো তোমরা মিস করে গেছো সেগুলো তোমরা জানতে পারো। তাহলে চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। তো এখানে তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে, পঞ্চতন্ত্র কার লেখা। যারা নতুন তাদের বলে দিই, তোমরা একটা পেজ নিয়ে বসো, 1, 2, 3, 4 করে লেখো। আমরা প্রশ্নটা বলবো, যে অপশানটা বলার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের যে উত্তরটা দেবে পাশে, এবং আমরা উত্তরটা বলে দেওয়ার পর তোমরা কিন্তু দেখে নেবে যে তোমরা ঠিক বলেছো না ভুল বলেছো, এবং কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পঞ্চতন্ত্র কার লেখা। অপশান এ বিষ্ণু শর্মা, অপশান বি শূদ্রক, অপশান সি বিলহন, না অপশান ডি কালিদাস। তো উত্তরটা কী হয়ে যাবে, উত্তরটা আশা করি তোমরা দিয়ে ফেলেছো। উত্তরটা হয়ে যাবে অপশান এ বিষ্ণু শর্মা। নেক্সট 2 নম্বর, নব্যপ্রস্তর যুগের সভ্যতাকে বিপ্লব আখ্যা দিয়েছেন কে, ডক্টর গাইলস, রোমিলা থাপার, গর্ডন চাইল্ড, না ওপরের কেউই নয়। তো উত্তরটা আমরা বলে দিচ্ছি এবার, উত্তরটা কী হবে অপশান সি গর্ডন চাইল্ড। নেক্সট 3 নম্বর, হরপ্পা সভ্যতায় সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়, লোথাল, হরপ্পা, চানহুদারো, না মহেঞ্জোদারো। উত্তর কী হবে, উত্তর হবে অপশান ডি মহেঞ্জোদারো। 4 নম্বর, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল, সেটা কত তারিখ এবং সাল সেটা জানতে চাওয়া হয়েছে। অপশান এ 1 জুন 2013, অপশান বি 2 জুন 2014, অপশান সি 1 জুন 2015, না অপশান ডি 2 জুন 2016। উত্তর কী হবে, উত্তর হবে অপশান বি 2 জুন 2014। 5 নম্বর, হিমালয়ে কোন সিংহটি সাগর মাথা নামে পরিচিত, নাঙ্গাওয়া পর্বত, ধৌলাগিরি, অপশান সি রয়েছে মাউন্ট এভারেস্ট, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। তো উত্তরটা কী হবে, উত্তরটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ মাউন্ট এভারেস্ট। তো নেপালে কিন্তু যে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে পরিচিত। নেক্সট 6 নম্বর, শ্রীনগর যে শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ সিন্ধু, অপশান বি ঝিলাম, অপশান সি চেনাব, অপশান ডি রাভি। উত্তর কী হয়ে যাবে, উত্তর হবে অপশান বি ঝিলাম। নেক্সট 7 নম্বর প্রশ্ন, যে 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে, অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি বি এন রাও, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, না অপশান ডি বি আর আম্বেদকর। উত্তর কী হবে, উত্তর হবে অপশান সি রাজেন্দ্র প্রসাদ। তো এখানে তোমাদের একটু জানিয়ে রাখি যে অ্যাকচুয়ালি গণপরিষদের প্রথম সভায় কিন্তু সভাপতিত্ব করেছিল কে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। যেহেতু এখানে অপশানে নেই তাই জন্য কিন্তু রাজেন্দ্র প্রসাদ হলো, যদি অপশানে সচ্চিদানন্দ সিনহা থাকতো তাহলে কিন্তু ওটাই অ্যান্সার নিত, এবং এটা কিন্তু পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের আত্মা কাকে বলা হয়, মৌলিক অধিকারকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে, না ওপরের কোনোটিই নয়। উত্তর কী হবে, উত্তর হবে অপশান বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়, কারণ কেউ যদি ভারতের সংবিধানের প্রস্তাবনাটার মধ্যেই কিন্তু পুরো সংবিধানের যে মূল ব্যাপারগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। 9 নম্বর, কর্ণাটকের একত্রীকরণ কবে সম্পূর্ণ হয়, 1956, 1957, 1958। উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ 1956 সালে কর্ণাটকের একত্রীকরণ সম্পূর্ণ হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হয়েছিলেন, অপশান এ সি রাজাজি, অপশান বি বিধানচন্দ্র রায়, অপশান সি প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান ডি অজয় মুখার্জি। উত্তর কী হয়ে যাবে, উত্তর হবে অপশান এ সি রাজাজি। নেক্সট 11 নম্বর, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কারা, রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। উত্তর কী হবে, উত্তর হবে অপশান বি বিশ্বব্যাংক। 12 নম্বর প্রশ্ন, ভারতের জিডিপিতে সেবা ক্ষেত্রের অবদান কত, 33% বেশি, 40% বেশি, 42% বেশি, না 50% বেশি। উত্তরটা কী হবে, উত্তর হবে অপশান ডি 50% বেশি হচ্ছে ভারতের জিডিপিতে সেবা ক্ষেত্র, এখন বর্তমানে 53% মতো রয়েছে। নেক্সট 13 নম্বর, যেটা দেখতে পাচ্ছ WBCS 2017 মেন্স এসেছিল, যে 8-16 লাভাকে কী বলে, এফআইবা, নিম্ফ, ম্যাগট, না জুভেনাইল। উত্তর কী হবে, উত্তর হবে অপশান বি নিম্ফ। 14 নম্বর প্রশ্ন, কঠিন যে কার্বন ডাইঅক্সাইডের সাধারণ নাম কী, শুষ্ক বরফ, পটাশ, এফসন, না কুইক সিলভার। উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ শুষ্ক বরফ। 15 নম্বর প্রশ্ন, ইলেকট্রন ভোল্ট এটি কিসের একক, বিভব প্রভেদ, আধান, শক্তি, না ক্ষমতা। উত্তর কী হবে, উত্তর হবে অপশান সি শক্তি। নেক্সট 16 নম্বর, নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীবন বিজ্ঞানী হলেন কে, রাজারামান্না, হরগোবিন্দ খোরানা, সিভি রমন, না জগদীশ চন্দ্র বোস। উত্তর কী হবে, অপশান বি হরগোবিন্দ খোরানা।
নেক্সট 17 নম্বর, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন কে? যামিনী রেড্ডি, সীতারা দেবী, দুর্গা দাস না ভারতী গুপ্তা? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন এ, যামিনী রেড্ডি। 18 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1950, অপশন বি 1958, অপশন সি 1924 না অপশন ডি 1930? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন ডি 1930। নেক্সট 19 নম্বর প্রশ্ন, এটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় বিন্ধ্যগিরি নামে একটি জাহাজ লঞ্চ করেছেন এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? সেটা হচ্ছে মুম্বাই, কলকাতা, গান্ধীনগর না চেন্নাই? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতা। আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি ইবুক রয়েছে এবং সেই ইবুকটা আমরা আরও আপডেট করে দেবো ফুড এসের আগে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে যাবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, মালয়েশিয়াকে পরাজিত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 জিতল কোন দেশ? ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম না থাইল্যান্ড? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। আচ্ছা, আমাদের যে 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 টাইপ করে তার তিনি বেশ কিছুদিন নেই, তো তার জন্য কিন্তু আমাদের একটু দেরি হচ্ছে। যাই হোক, আজকে এখানে 20টা প্রশ্ন কিন্তু দিয়েছে, তো 20টা প্রশ্ন তোমরা কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করো। আমরা চেষ্টা করছি যে সন্ধ্যেবেলা আরও একটা মক টেস্ট তুলে ধরার, তো অবশ্যই 20টা কত পেলে সেটা তোমরা জানাও। আমরা কিন্তু চেষ্টা করছি বেশি বেশি প্রশ্ন কিন্তু দেওয়ার, আমাদের যে টাইপ করে সে কিন্তু বাইরে গিয়েছে, তো চলে এসছে সে, তা এখন কিন্তু শুরু করেছে, তো এবার থেকে কিন্তু ক্লাস তোমরা ঠিকঠাকভাবে পাবে, ঠিক আছে? এবং যারা আমাদের যে পিএসসি প্রিভিয়াস ইয়ার জিকের ইবুকটা নিতে ইচ্ছুক, যেটা ফুড এসআইয়ের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সেটা গ্রহণ করেছে, তোমরা নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। ধন্যবাদ।